तुम दूध मांगोगे हम खीर देंगे, तुम বাঙাল মাঙ্গোগে হাম চির দেঙ্গে। রবিবার কার্যত এমনই চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট INTTUC-র ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে তিনি এমন মন্তব্য করলেন। উত্তর কলকাতার INTTUC-র সভাপতি অশোক চক্রবর্তী বা মানা চক্রবর্তীর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানে মঞ্চ থেকে একের পর এক নেতা বিধায়ক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, তৃণমূল নেতা মদন মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা অশোক চক্রবর্তী বা মানা চক্রবর্তী জানান, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছে তারা নিজেদের ভুল বুঝতে পারবে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার আসনে বসাবে। এদিন প্রায় 200 জন রক্তদাতা রক্তদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ যে পুরনো লোকদের, আমরা পুরনো লোক যারা আছেন তারা দলে বহু মানুষ বসে যাচ্ছে, তাদেরকে একত্রভাবে আজকে আমাদের একটাই শপথ, সেই শপথ হচ্ছে 2000 আজকে রক্তদিন যারা রক্ত দিচ্ছেন বা রক্ত দেবেন তাদের একটাই শপথ, দিদিকে আমরা হ্যাট্রিক করব। কেন কেন হ্যাট্রিক করব? বাংলা বাঁচবে, ভারতবর্ষ বাঁচবে। শুনুন একটা কথা মনে করি, মাননীয় মুখ্যমন্ত্রী আবার 2021-এ যে কাজ করেছে, কাজের বিনিময়ে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে হসপিটাল বলুন, রেশন বলুন, কন্যাশ্রী বলুন, স্কলারশিপ বলুন, সর্বত্র মানুষের জন্য কাজ করেছে, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেনি। দেখুন আমি আমি আপনাকে বলে দিচ্ছি, আমি এটা আমি আমি প্রায় 40 বছর ধরে রাজনীতি দেখেছি। দিদি যখন জিরো ছিল, জিরো থেকে 100 হয়েছে, আবার আপনাকে বলে যাচ্ছি চারে আপনারা তখন ঘটনা দেখেছেন, কিন্তু দিদি আবার 19 থেকে আবার 32-এ নিয়ে গেছে, 19টা থেকে 34 সিটে নিয়ে গেছে। তো এটা জেনে রাখুন, আগামী দিনে 2294টা ক্যান্ডিডেট দিদিকে দেখে ভোটটা দেবে, 10 কোটি মানুষ তাকিয়ে আছে এবং আরও বেশি ভোটে জিতবে এবং হ্যাট্রিক করবে। লোককে লিয়ে এক ভি ট্রেন দে নেই পায়, আর পায়দল চলতে 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 ও লোক রেল কে পটরি মে সো গে, উসকে বাদ ট্রেন আকে ও লোক কো মার দিয়া। লেকিন আপ সোচিয়ে ये 5-6 जो तृणमूल के योगदान के लिए उन्होंने स्पेशल चार्टर्ड फ्लाइट भिजवा दिया, ये बहुत ही दुख की बात है। ये बहुत काम है स्वराष्ट्र मंत्री को करने के लिए, इस वक्त इसराइल दूतावास में विस्फोट हुई, हमारे रेगुलर चीन आके गांव बैठा रहा अरुणाचल में, पाकिस्तान से घुस के जंगी लोग रोज हमारे जवानों को, पुलिस को, आम जनता को मार रहे हैं, लेकिन आज से कोई कदम उठा नहीं पाए। लेकिन बड़े बड़े बात बोलते हैं, जैसे बोलते हैं हम लोग वीर है, 56 इंच जो है चेस्ट लेकर अभी तक कुछ कर नहीं पाए, कोशिश भी नहीं कर पाए और बंगाल दखल के चक्कर में लगे हुए हैं। ये बंगाल के जो परंपरा है, हमारे 10 करोड़ जो बंगाली है हम लोग, 10 करोड़ किसी भी धर्म के, वर्ग के, प्रांत के, भाषा के भारतवासी और बंगाल के रहने वाले 10 करोड़, ये सामने जो चुनाव है इसमें इसका जवाब जरूर दें। और जो तो बीजेपी ये नोंगलामी करवे हमारा सब भाई आरो इकट्ठा हो जाए, और कल रात्रि थे बीजेपी हमार मुखे नोंगला भाषा चालाच्छे, बीजेपी डिजिटल से आसले जिसब भाषा बोलछे ओइगुलोते पसंद आछे, जिसब नोंगला जायगार कथा बोलछे সেসব জায়গাতে পছন্দ হয়েছে। তবে এতে কিছু হবে না, আমি আবার বলছি, দুধ চাও তো ক্ষীর দেঙ্গে, বাঙাল চাও তো চির দেঙ্গে। বাঙাল কি জনতা খালি চিড়েঙ্গে নেই বল্কি ফেঁক কে মার কে উখাড় কে ফেঁক দেঙ্গে।